পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি TM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে মূর্তি পূজা কী বা কারা মূর্তি পূজারি? যারা মূর্তিকে সামনে রেখে পূজা অর্চনা করে তারাই মূর্তি পূজারি, নাকি মূর্তি পূজারি বলতে অন্য কিছু বোঝায়? আজ সে ব্যাপারে আলোচনা করব। আসলে মূর্তি পূজারি কারা, এ বিষয়ে আমি দুটি দিক দিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এই যে মাটির মূর্তি তৈরি করে যে পূজা করা হয় তাদের ব্যাপারে, আরেকটা হচ্ছে প্রকৃত মূর্তি পূজারি আসলেই কারা এ ব্যাপারে, অর্থাৎ হাকিকতে মূর্তি পূজারি কারা। যদি দুনিয়াদারি মূর্তি পূজারি অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে যে মূর্তি আমরা দেখি এই মূর্তির পূজার ব্যাপারে বলতে চাই, তাহলে বলবো যেই যারা মূর্তি পূজা করছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি মূর্তি পূজা করেন, তখন তারা বলবে না আমরা মূর্তি পূজা করি না, বরং ঈশ্বরের স্বরূপ মনে করে পূজা করি, অর্থাৎ আমরা ঈশ্বরের পূজা করি। জাস্ট এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য। অনুরূপভাবে মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কাবা ঘর কেন পূজা করেন বা সেজদা করেন, তখন সমস্ত মুসলিমরা বলবে যে আমরা কাবা ঘর পূজা করি না, বরং এটা আমাদের হচ্ছে একটা দিক, কেবলা। স্রষ্টা বলেছেন যে তোমরা এইদিকে সেজদা করো, তাই আমরা এইদিকে সেজদা করি। কিন্তু সেজদা কিন্তু শুধুই আল্লাহ পায়, কারণ পূর্বে মুসলিমদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তখন কেউ কাবার দিকে সেজদা করতো না। অর্থাৎ কি এখানে কাবা মুখ্য বিষয় না, আল্লাহ বলেছেন একটা লক্ষ্য তাই। এখন কিন্তু কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে কোনো মুসলিম সেজদা করে না, তার মানে বোঝা গেল না বাইতুল মুকাদ্দাস না কাবা কোনোটাই মুসলিমদের পূজার বিষয় নয় এখানে। অর্থাৎ কেউ বাইতুল মুকাদ্দাসকেও পূজা করে না, কাবাকেও পূজা করে না, পূজা করে আল্লাহর, অর্থাৎ ইবাদত করে কার, আল্লাহর ইবাদত করে। তা আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা একটা লক্ষ্য নির্ধারণ করেছেন যে এই ঘর সেই ঘর, এটা আল্লাহর ঘর, এটা একটা ইমান নিয়ে তারা সেই দিকে সেজদা করে। তো সনাতন ধর্মাবলম্বীর মধ্যে যারা ওই যে মূর্তি বানিয়ে যারা পূজা করে তাদের ব্যাপার হচ্ছে তারা বিচ্ছিন্ন, এই দিকে সেই দিকে মূর্তি বানিয়ে তারা করে। কিন্তু মুসলিমরা কী করে, তারা একটা সৌন্দর্য যে না সমস্ত ব্যক্তিরাই একদিকে লক্ষ্য রাখে, কিন্তু তারাও যেমন ঘরকে পূজা করে না তারাও তেমন মূর্তিকে পূজা করে না। তো এর মধ্যেও কিছু ব্যক্তি আছেন যারা ধর্মান্ধ, তারা আসলেই মূর্তি কী পূজা করেন, এই মূর্তি কি ঈশ্বর মনে করেন, ওই যে ভিতরে ঈশ্বরের স্বরূপ বা ঈশ্বর মনে করে পূজা করে এরকম কিছু না, ওই তারা ওইটাই ঈশ্বর এরকম একটা ভাবনা থেকে পূজা করেন। তো তারা তো ধর্মান্ধই, কারণ নিজে হাতে বানিয়ে নিজে একটা মাটি করলাম, সেটাকে বানালাম সাজালাম, এখন সেটা আমার ঈশ্বর এটা ভাবাটাই তো বোকামি, এটা ঈশ্বরের স্বরূপ মনে করে যে একটা লক্ষ্য দেওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাই ঈশ্বর এটাই সব এরকম একটা ভাবনা যাদের মধ্যে থাকে তারা কিন্তু ধর্মান্ধ। কোনো মুসলিম যদি মনে করে থাকেন কাবাই সব, কাবার মধ্যে আল্লাহ থাকেন সেখানে তাই সেজদা করি, তাহলে সেও ধর্মান্ধ। এই দুই গ্রুপের ব্যাপারটাই আলাদা, তারা না ইসলামের দিকে আছে আর ওই যে ওই সমস্ত মূর্তি যারাই করে পূজা করে তারা কিন্তু তাদের ধর্ম অনুযায়ী তারা ভুল পথে আছে। কারণ মূর্তি পূজার কিছু নেই, কারণ মূর্তি তো আর ঈশ্বর না, ঈশ্বর মনে করে একটা দিক মনে করে যারা করছেন তাদের ব্যাপারটা আলাদা। এখন ওই যে যারা মূর্তিকে ঈশ্বর মনে করছেন তারা কিন্তু ভুল, সরাসরি ভুল, এক্ষেত্রে ইনি বিনে বলার কিছু নেই যে এইটা সেটা এটা না না, যদি মূর্তিকে তারা ঈশ্বর মনে করে থাকেন তাহলে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট। বিষয়টা আবার ক্লিয়ার করছি, মূর্তিতে ঈশ্বর আছেন, যে বিভিন্ন জায়গায় পূজা না করার চেয়ে তাকে একটা রূপ দিয়ে, যেহেতু তাকে দেখিনি তাই তার সেবা করি একটা রূপ দিলাম, এই ভাবনা থেকে করা আর মূর্তি ঈশ্বর এই ভাবনা থেকে করা কিন্তু এক না, দুইটা দুই বিষয়। যারা ওই ভাবনা থেকে করছেন যে মূর্তির মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বর তো সব জায়গায় আছেন তারা বিশ্বাস করেন, কিন্তু বিভিন্ন জায়গায় না করার থেকে একটা রূপ দিলাম সুন্দর, তাকে তো দেখিনি তাই একটা মূর্তি গড়লাম, আমরা তাকে শ্রদ্ধা করে আমরা সেখানে পূজা করছি, সেটা একরকম ব্যাপার, তারা সম্পূর্ণ পথভ্রষ্ট নয়, কারণ তারা মূর্তি পূজা করে না, মূর্তির মধ্যে ঈশ্বরের পূজা করেন, যেভাবে মুসলিমরা কাবার পূজা করেন না। কিন্তু কেউ যদি মূর্তিকে ঈশ্বর মনে করেন তাহলে সে ভুল পথে আছেন। এখন কথা হচ্ছে ওই যে মূর্তিকে যারা ঈশ্বর মনে করে বা ঈশ্বর এটার মধ্যে আছেন বা ঈশ্বরকে দেখি নাই বিধায় এটা একটা রূপ দিয়ে করলাম, আমরা মূর্তি পূজা করি না বরং মূর্তিতে ঈশ্বর আছেন এই বিশ্বাস নিয়ে পূজা করি, আবার কাবাকে পূজা করি না, কাবাতে আল্লাহ কাবা আল্লাহর ঘর বা আল্লাহ বলেছেন বিধায় কাবার দিকে সেজদা করি, এই দুই গ্রুপই হচ্ছে ধর্মের যে বাহ্যিক যে ব্যাপারগুলো আছে তারা শুধু সেগুলোই মানেন,
মুসলিমদের মধ্যে আছেন যারা ওলি আল্লাহদের সেভাবে মানেন না, এই শুধু নামাজ রোজা বাহ্যিক যে বিষয়টা আছে সেটাই মানেন, কোনো আধ্যাত্মিকতার কোনো বিষয় তারা বুঝেন না, পীর আউলিয়াদের মানতে চান না, আর সনাতন ধর্মীদের ধর্মাবলম্বীদের মধ্যে হয়েছে তারাও ওইভাবে তেমন কিছু মানেন না, বাহ্যিক পূজা নেই এই টাইম সেই টাইম এগুলোর মধ্যে থাকে যেভাবে মুসলিমদের মধ্যে আছে। মুসলিমদের মধ্যে এরা জাহেরি দিকটা পালন করে আর হিন্দুদের মধ্যে তারা সেই দিকগুলো পালন করে, আধ্যাত্মিক দিকটার গুরুত্ব দেয় না। আধ্যাত্মিকতা যারা বুঝে অর্থাৎ যারা আত্মজ্ঞানী তারা না ওই দিকে ঝুঁকে অর্থাৎ কাবার দিকে সেভাবে না ঝুঁকে, না তারা এইসব মূর্তির দিকে ঝুঁকে, তারা হচ্ছে একটা জিন্দা কাবা খুঁজে। এই জন্য মুসলিমরা বায়াত হয় পীরের কাছে, একজন মুর্শিদ হচ্ছেন জিন্দা কাবা, বলা হয় পীর কেবলা। অর্থাৎ এই যে মনে করা হয় যে কাবাতে আল্লাহ থাকেন বা কাবা আল্লাহর ঘর, তো অনুরূপভাবে আল্লাহ যেমন বলেছেন যে তিনি মানুষের হৃদয়ে থাকেন, মুমিনের অন্তরে থাকেন বা মুমিনের অন্তর তারা আরশ, তো প্রকৃত মুমিন কারা আমরা তো আর সেটা সেভাবে জানি না, কোনো মানুষই সেভাবে বলতে পারে না। তো কিন্তু একজন ভক্ত বিশ্বাস করেন, মুরিদ বিশ্বাস করেন যে তার গুরুই হচ্ছেন প্রকৃত মুমিন, অবশ্যই যেহেতু প্রকৃত মুমিন আর আল্লাহ যেহেতু বলেছেন বা হাদিসে যেহেতু আছে যে মুমিনের দেলে আল্লাহর আরশ, তাহলে তার দেলে আল্লাহ আছেন, তাই তার সেটাই তার কেবলা, গুরুতে আল্লাহ আছেন, গুরুতে পরম আছেন, এই বিশ্বাস থেকে কিন্তু তারা গুরুকে শ্রদ্ধা ভক্তি করে থাকেন, গুরুকে ভালোবেসে থাকেন, গুরুর ভজন করেন। তাদের কাছে জাহেরা মসজিদের চাইতে, জাহেরা কেবলার চাইতে গুরুর মর্যাদা বেশি, কারণ এটা জিন্দা কাবা। আর সনাতন ধর্মের কথা বললে যারা আত্মজ্ঞানী তারা গুরুর কাছে দীক্ষা নেয়, গুরুকেই সব কিছু মনে করে, তারা মূর্তিকে শ্রদ্ধা করা, মূর্তিতে ঈশ্বর আছেন স্বরূপ এত কিছু এত কিছু বলতে যান না, পাঁচ টাইম বা এত টাইম সকালে ভোরে সন্ধ্যায় পূজা করা এত কিছু তারা ধার ধারেন না, তারা একজন গুরুর পায়রবি করেন, গুরুর সেবা যত্ন করেন। যেমন ভক্ত কবির বলেছেন যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও যদি আমার সামনে উপস্থিত হন আর সেখানে যদি আমার গুরু উপস্থিত থাকেন তাহলে আমি তাকে প্রণাম না করে তাদের প্রণাম করব না। অর্থাৎ গুরুর গুরুত্ব এখানে বোঝানো হয়েছে, তো গুরুর ব্যাপারটাই আলাদা। যেরকম মুসলিমদের মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা পীরের কাছে যেতে চান না, ওলি আল্লাহদের মানেন না, শুধু ধর্মের বাহ্যিক বিষয়গুলো নিয়েই থাকেন, মোল্লা মসজিদের কথাই শোনেন, অনুরূপভাবে হিন্দুদের মধ্যে এরকম কিছু ব্যক্তি আছেন যারা ওই রকম পূজা নিয়েই থাকেন, ব্রাহ্মণরা কী বললো না বললো সেগুলোর মধ্যেই থাকেন, ধর্মের মূল বিষয়টা আধ্যাত্মিকতা সেটা কিছুই বোঝেন না, তারা ওই যে উঁচু নিচু ভেদ করেন আর ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার থাকে, এটা প্রত্যেকটি ধর্মের মধ্যেই আছে। তাই আধ্যাত্মিকতা না বুঝলে, আত্মজ্ঞানী না হলে কোনো লাভ নেই, শুধু বাহ্যিক বিষয়গুলি পালন করে যাবে। তাই বলছি বাহ্যিকভাবে যদি বিচার করতে যাই তাহলে ওই যে মূর্তি পূজার কথা বললাম, যদি সে মূর্তিকে ঈশ্বর মনে করে তাহলে সে ভ্রান্ত, আর যদি ঈশ্বরে মূর্তির মধ্যে ঈশ্বর আছেন এরকম কিছু মনে করে যদি করেন তাহলে তার ধর্ম অনুযায়ী বা যেভাবেই হোক তিনি একদম ভুলে নেই, কারণ সে তো ধর্মের বাহ্যিকগুলোই পালন করছে, আধ্যাত্মিকতা তো বুঝে না, তাই আমি সেটা বলবো কেন। আধ্যাত্মিকতা হচ্ছে সে তার গুরুর পায়রবি করবেন, কোনো মূর্তির না। এখন আসি প্রকৃত মূর্তি পূজারী কারা বা প্রকৃত মূর্তি পূজা কী। আত্মজ্ঞানী ব্যক্তির কাছে একজন প্রকৃত মূর্তি পূজারী হচ্ছে যিনি নফসের তাবিদারি করেন, নফসের গোলামি করেন, তিনি হচ্ছেন প্রকৃত মূর্তি পূজারী। অর্থাৎ প্রকৃত মূর্তি পূজা কী, নফসের পূজা করাই হচ্ছে প্রকৃত মূর্তি পূজা। এই দেহের মধ্যে একটা মূর্তি রয়েছে যেটা হচ্ছে নফস বা আমিত্ব, এটা যা বলে তাই যে করা হয় এটাই হচ্ছে মূর্তি পূজা, প্রকৃত মূর্তি পূজা। হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক অনেকেই এই মূর্তি পূজা করেন, বরং অনেকেই না অধিকাংশ মানুষ এই মূর্তি পূজারই। একটু মিলিয়ে দেখুন, আপনি মুসলিম হন তবু যদি আপনি আমিত্বের দাস হয়ে থাকেন তাহলে কি আপনি কখনো জান্নাত লাভ করতে পারবেন? না, পারবেন না, কোরআন হাদিস অনুযায়ী সম্ভব না। আপনি যত নামাজ রোজা যাই করুন যদি আপনার মধ্যে আমিত্বই থাকে তাহলে আপনি আর ঈশ্বরকে লাভ করতে পারবেন না, আল্লাহকে লাভ করতে পারবেন না। যদি হিন্দু হন বৌদ্ধ হন বা খ্রিস্টান হন সেখানে একই কথা, আপনি যতই পূজা করেন যত যাই করেন যদি আপনার মধ্যে আমিত্বই থাকে আর আপনি যদি সেই নফসের দাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দ্বারা আর কিচ্ছু হবে না, এগুলো সব বিফল। তাই প্রকৃত মূর্তি পূজা হচ্ছে নফসের কথা শোনা, নফসের কথা মতো চলা। কথা ছিল মন্দিরে যাওয়ার, চলে যাচ্ছে তারা চায়ের আড্ডায়, কথা ছিল মসজিদে যাওয়ার, চলে যাচ্ছে তারা পিকনিকে, কথা ছিল সৎভাবে চলার, তা না করে তারা মানুষের টাকা আত্মসাত করে, কথা ছিল শান্তি বজায় রাখার কিন্তু তারা বিশৃঙ্খলা করে, অশান্তি করে। কেন করে? কারণ নফস সেটাতে আনন্দ পায়, সেটা করতে বলে আর তারাও তাই করে। তো এটাই তো হচ্ছে প্রকৃত মূর্তি পূজা। এই ভেতরের এই মূর্তিকে যদি
ধ্বংস না করা যায় তাহলে এই দেহ কখনোই পবিত্র হবে না, এখানে কখনোই আল্লাহর বসবাস হবে না। এই মূর্তি যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, সেই হৃদয়ে আল্লাহ থাকার মতো জায়গাই নাই। তাই তো কাবার মধ্য থেকে মূর্তিগুলিকে অপসারণ করা হয়েছিল। এই হৃদয়ে আল্লাহর আরশ, কিন্তু এই মূর্তিকে সরাতে হবে, ওই নফসকে সরাতে হবে, আমিত্বকে সরাতে হবে, তবেই তো এখানে তিনি জাগ্রত হবেন, তার থাকার মতো জায়গা হবে, একসাথে মূর্তি এবং স্রষ্টা থাকবেন না। তাই এই নফসকে দূর করতে হবে, আমিত্বকে দূর করতে হবে। এই নফসের পূজার কথা বাদ না দিয়ে বা এই নফসকে পূজা দিতে দিতে যদি আল্লাহর পূজাও করতে থাকি তাহলে কোনো লাভ নেই। আগে এই নফসের পূজা বাদ দিতে হবে সম্পূর্ণরূপে, কোনোভাবেই মূর্তি পূজারই হওয়া যাবে না। কোন মূর্তি? ওই যে নফস। এই মূর্তিকে শেষ করতে হবে। যখন এই মূর্তিকে শেষ করতে পারবো তখন আমরা আর মূর্তি পূজারই থাকবো না, তখনই স্রষ্টার পূজারি হব, স্রষ্টার ইবাদতকারী হব। আর সেভাবেই সাধনা করতে করতে, ইবাদত করতে করতে আমরা মুক্তি লাভ করব। তাই আমাদের মূর্তি পূজারি হওয়া যাবে না, মূর্তি পূজা বাদ দিতে হবে। যে মূর্তির কথা বললাম আশা করি বুঝতে পেরেছেন, তারপরও যদি না বুঝে থাকেন তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।